আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়া বেশ ভালো আছি। আজকে খুবই অল্প সময়ে কিভাবে ঘরে থাকা জিনিস দিয়ে আপনার চাইনিজ চিকেন কারিটা তৈরি করতে পারেন, দেখা যাক। প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি প্রায় 700 গ্রামের মতো। চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার, আদা রসুন পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, এখানে সয়া সস দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, যেহেতু এটা আমি ভেজে নিব প্রথমে। লবণ দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, আর খুবই অল্প পরিমাণ এখানে মরিচ গুঁড়ো। ব্যাস এগুলো দিয়ে ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর এটা মাখানোর শেষে আমি 2 মিনিটের জন্য রেখেছিলাম, এখন আমি এটাকে ভাজার জন্য নিয়ে নিচ্ছি। তো ভাজার জন্য প্রথমে আমি এখানে তেল গরম করে সেখানে চিকেনগুলো এক এক করে দিয়ে ছড়িয়ে ছিটি দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি এখানে ভালো করে কালার করে চিকেনগুলো ভেজে নিচ্ছি, যেহেতু চিকেন কারি চিকেনগুলো একটু কালারফুলই হয়ে থাকে। তো ভালো করে একদম যেভাবে চিকেন ফ্রাই ভাজে ওইভাবেই ভেজে নিচ্ছি। তো এখানে ভাজা শেষে আমি সবগুলো চিকেন তুলে নিচ্ছি, আর এক এক করে আমি বাকি চিকেনগুলোও ভেজে নিব একইভাবে। বাকি চিকেনগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো এই তেলটা আর আমি ফেলবো না, সেই তেলের মধ্যেই আমি বাকি প্রসেসিংটা করব। তো তেলের মধ্যে প্রথমে আমি এখানে 4টি পেঁয়াজ কেটে দিয়েছি, আর পেঁয়াজের কাটার যে সিস্টেমটা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে। আর সাথে টমেটোও দিয়েছিলাম একটা, আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, যেহেতু আমি ভাজার সময় একটু দিয়েছিলাম যার জন্য এখানে পরিমাণটা কম দিয়েছি। মরিচ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ 1/2 টেবিল চামচ, আর খুবই সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, আর এখানে সয়া সস। তো তারপর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কাবাবে যে মশলা তা রাঁধুনি পাওয়া যায় সেই মশলাটা এখানে আমি 1/2 টেবিল চামচ দিয়েছি। ব্যাস এগুলো দিয়েই আমি চিকেন কারিটা রেডি করছি। তো এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, চিকেনগুলো দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মিশানোর শেষে এখানে দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম আর হচ্ছে কিছু কাঁচা মরিচ। এগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, যেহেতু এটা একটু ভালো করে সেদ্ধ হতে হবে। তো এখানে বলক চলে এসেছে, বলক চলে আসার পর এখানে আমি কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 মিনিটের জন্য রেখে দিব, যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার পর সেটাকে একটু ঘন করার জন্য রেখে দিচ্ছি। আর এই চাইনিজ চিকেন কারিটা আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই সেটা আমাকে জানাবেন আপনাদের মতামত কমেন্টের সাহায্যে। তো আমার রান্নাটা শেষ, নামিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন এই চিকেন চাইনিজ কারিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।